আপনি কি কখনো এমন আম খেয়েছেন যার কোনো আঁটি নেই? আর পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম কোনটা বলবো এই ভিডিওর শেষে। দেখুন, যখন সায়েন্টিস্টরা আলফানসো আর নীলাম আমের মধ্যে ক্রস করালো, তখন একটি নতুন ভ্যারাইটির সৃষ্টি হলো যার নাম রাখা হলো রত্না। কিন্তু আমাদের বৈজ্ঞানিকরা এতে কেমনই সন্তুষ্ট হবে। এরপর আবার আলফানসো আর রত্নার মধ্যে ক্রস করালো, এর ফলে বের হলো সিন্ধু নামের একটি আম। আর এই ভ্যারাইটিটি সবাইকে অবাক করে দিল, কারণ এর আঁটি ছিল একদম কাগজের মতো পাতলা, আর কোনো কোনোটার মধ্যে কোনো আঁটিই ছিল না। যাই হোক বন্ধুরা, যদি সবচেয়ে মিষ্টি আমের নাম বলি, সেটা হলো ক্যারাবো বা ফিলিপিনি ম্যাঙ্গো। মিষ্টতার জন্য এই আম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।